মা আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আগে তোমার ডাকতো কি নাম ধরে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে, প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে, দয়া মুই তারা তুমি আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, আমি চিন্তামণিকে ডাকি আর এরা নিয়ে যায় চিন্তা রমণী। আহা, এই বলে সেই মাথার সোনার দুটো কাঁটা নিয়ে চোখের মধ্যে আঘাত করলো। একি করলে তুমি, একি করলে মা, মা আমি ডাকি চিন্তামণি আর এই দুজন নিয়ে যাই চিন্তা রমণী। ওমা দে না, আমার হাতে একটা লাঠি দে আর আমার আমার কালো সোনাকে আমার কোলে দে আর দেখিয়ে দে না রে আমার বৃন্দাবনের পথটা। এতদিন আমি তোমায় খুঁজেছি গোপীনা, তবে আর নয়, আমি জোরে অপরাধ করেছি গো, নিয়ে চলো আমার খিয়ার মাঝে লুকিয়ে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমি বাইর প্রাণী চোখে মিলেছি, বাইর প্রাণী আমি হৃদয় প্রাণী হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমায় পার কর গো, পরে রে দয়া আমি আছি আছি বসে আছি, আমি আশায় আশায় বসে বলে
করো গো। আমি কালিয়া, লাঠিটা বাড়িয়ে দে, আমি তোকে বৃন্দাবনে পৌঁছে দিই। তুই আমার এই কালিয়া? না না না, আমি রাখাল কালিয়া, নে যাই নে না, আমার বৃন্দাবনে একটু অসাজা ভবির মাঝে তোমায় ডাকা হলো না। দেখতে দেখতে ব্রহ্মকুণ্ডের ঘাটে পৌঁছে দিয়ে কালিয়া অচৈতন্য হয়ে চলে গেল। বিল্ল কালিয়া কালিয়া বলে কানতে কানতে 12টি বছর কাটিয়েছিল। একদিনই মনে পড়ে তার নবনী খাওয়ার কথা, অন্তর্যামী গোবিন্দ আজ নিয়ে যায় রে তথা। দিনে দিনে প্রতিদিন নবনী যে খায়, নবনীর স্বাদে বুঝি বিল্ল কবু নাই পায়। আজ আমি বুঝেছি, আজকে তোমাকে আসলে আমি আমি ধরবো, তোমাকে ধরবো আমি। কালিয়া কালিয়া নবনী নিয়ে এসেছে, আর বিল্ল বুঝি তুমি কোথায় কালিয়া, তুমি কোথায়, তুমি কোথায়? এই বলে ধরলো জড়িয়ে চরণ ধরিতে, নিও গো আমার, নিও না, নিও না, চরণ জীবন মরণ সুখ দুঃখ দিও গো আমারে, নিও না, নিও না, সরণ না। আমি 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 বুঝেছি, আমি বুঝেছি তুমি কে, তুমি আমার, তুমি আমার, যদি তুমি যদি আমার হৃদয় থেকে চলে যেতে পারতে, তোমাকে আমি পুরুষ বলে মনে করতাম। ভক্ত নিক্ষেপে যাতেষু বলাত কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়া নির্যাতেষু তমং পুরুষম গণয়ামিতে। না না না, আমি সত্যি তো, আমি অস্পৃষ্ট, আমি অশুদ্ধ, আমি অপবিত্র, তুমি কি করে আমায় খুলে নিতে পারো বলো তো। ঠিক আছে, আমাকে যখন তুমি নিলে না, আমি এই দেহটা, এই দেহটা আমি এই এই যমুনার জলে ভাসিয়ে দিই। কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ঝাঁপ দিতে গেল, প্রাণ গোবিন্দ সইতে না পেরে বিল্লকে কোলে তুলে ছুঁয়ে তুলে আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করি নিও গো আধার জামি একাই আমি।
গোবিন্দ বললেন, ও গোবিন্দ, তোমার সকল অপরাধের পরেও যে তুমি তোমার নিজের অপরাধটা বুঝতে পেরেছো, এতেই আমি বড় খুশি হয়েছি। আমি শান্তি, আমি ত্রিতাপ, আমি মুক্তি পেয়েছি। বলো তুমি কি চাও, আমি একবার তোমায় দেখতে চাই। নয়নে হাত বুলিয়ে দিলেন, বলানোর সঙ্গে সঙ্গে গোবিন্দকে দেখতে পেলেন, পরে চিন্তামণিকে পেলেন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, মিলন হইল। চাঁদবদনে সবাই মিলে একবার হরি 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 বলো শুধু ভক্ত।